আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো ডিসেম্বর মাসে ঢাকা থেকে কলকাতার বিমান ভাড়া কত। তো আমি আপনাদের ওয়ানওয়ে এবং আপডাউন টিকিট উভয়েরই ফেয়ার দেখাবো। তো প্রথমে আমি আপনাদের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাবো এবং ভিডিও শেষে আমি আপনাদের আপডাউন টিকিটের ফেয়ারগুলো দেখিয়ে দিব। তো যাই হোক, আমি তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং নব এয়ার। তো যাই হোক, প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডিসেম্বরের 1 তারিখ থেকে 4 তারিখে যে বিমান ভাড়া আছে তা হলো 8,784 টাকা। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 7:50 একটা ফ্লাইট আছে, এটা সময় লাগবে 1 ঘন্টা, এটা কোথাও ট্রানজিট নেই, সরাসরি যাবে। এরপর সন্ধ্যা 7:45 আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা সময় লাগবে 1 ঘন্টা, এটাও সরাসরি যাবে। তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসে 30 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন, ইকোনমিতে 20 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন। আমরা যদি হ্যান্ড লাগেজ দেখি, আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসে 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, ইকোনমিতে 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো যাই হোক, আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে কলকাতা এয়ারপোর্টে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসেম্বরের 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সেম ভাড়া দেখতে পাচ্ছি। আর ফ্লাইটের সময়টাও আমরা সেম দেখতে পাচ্ছি, সকাল 7:50 একটা ফ্লাইট আছে, এরপর সন্ধ্যা 7:45 আর একটা ফ্লাইট আছে। তো যাই হোক, আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো এরপর আমি আপনাদের আপডাউন টিকিটের ফেয়ার সম্পর্কে ধারণা দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসেম্বরের 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 25 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া। আমরা যদি মাসের একদম শেষ তারিখগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তো যাই হোক, আমি যদি এখন আপনাদের ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 8,562 টাকা। এরপর 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ সেম বিমান ভাড়া ইউএস বাংলা এয়ারলাইন্সে। আর ফ্লাইটের সময়টা আপনারা দেখতে পাচ্ছেন সকাল 10:10 ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, এটা কোথাও ট্রানজিট নেই, সরাসরি যাবে, এটার সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট। এরপর আমরা বিকাল 5:10 আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটার সময়ও সেম লাগবে 1 ঘন্টা 5 মিনিট, এটাও সরাসরি যাবে। তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইকোনমি লাইট ক্লাস, ইকোনমি সেভার ক্লাস, ইকোনমি ভ্যালু এবং ইকোনমি ফ্ল্যাক্সে সেম আপনারা চেক ইন লাগেজ নিতে পারবেন, 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন সবগুলো ক্লাসেই। তো যাই হোক, আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসেম্বরের 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া আছে ইউএস বাংলা এয়ারলাইন্সে 8,562 টাকা। আর ফ্লাইটের সময়টাও আমরা সেম দেখতে পাচ্ছি, প্রতিদিন 2টা করে ফ্লাইট, সকাল 10:10 একটা এবং বিকাল 5:10 একটা। তো যাই হোক, আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আমি কিন্তু ঢাকা থেকে কলকাতা ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি, এরপর আমি আপনাদের আপডাউন টিকিটের ফেয়ারটা দেখিয়ে দিব। তো আপডাউন টিকিট কিন্তু একসাথে করলে বিমান ভাড়া একটু কম পাবেন। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 8,562 টাকা। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 8,562 টাকা। আমরা যদি মাসের একদম শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আমি ডিসেম্বর মাসের ভাড়াগুলো দেখাচ্ছি, যদিও অন্যান্য মাসেও বিমান ভাড়া এরকমই থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 8,562 টাকা। তো যাই হোক, আপনারা যদি এখন নব ইয়ারের ভাড়াগুলো দেখি ঢাকা থেকে কলকাতা এয়ারপোর্টে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসেম্বরের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া আছে 8,182 টাকা। এটা কিন্তু প্রোমো ক্লাসে, এরপর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ক্লাসে কিন্তু ভাড়া একটু বেশি আছে। তো এটা ফ্লাইটের সময়টা আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 12:30 ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসেম্বরের 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 8,182 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নব ইয়ারে,
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসেম্বরের 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া, এরপর 15 তারিখের ভাড়া একটু বেশি আছে 8682 টাকা, এরপর 16 তারিখ থেকে 18 তারিখ আবার সেম ভাড়া আছে 8182 টাকা। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নব ইয়ারে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 8182 টাকা। তো আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 31 ডিসেম্বর পর্যন্ত সেম বিমান ভাড়া 8182 টাকা। তো এই ছিল মূলত ঢাকা থেকে কলকাতা ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার ডিসেম্বর মাসের। তো এখন আমি আপনাদের আপ ডাউন টিকিটের ফেয়ারটা দেখিয়ে দিব। যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাতে পারেন, পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো প্রথমে যদি আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে কলকাতা এবং কলকাতা থেকে ঢাকা অর্থাৎ আপ ডাউন টিকিটের ভাড়াগুলো চেক করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার ভাড়া আছে 8342 টাকা। এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা কলকাতা থেকে ঢাকার ভাড়াটা জানতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাড়া আছে 7741 টাকা। তো আমরা যদি এটা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা টোটাল ফেয়ারটা জানতে পারবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তো আপনারা দেখতে পাচ্ছেন 16083 টাকায় আপনারা আপ ডাউন টিকিট করতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে কলকাতা এবং কলকাতা থেকে ঢাকা। তো আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার ভাড়া আছে 7899 টাকা এবং আসার ভাড়া আছে অর্থাৎ কলকাতা থেকে ঢাকার ভাড়া আছে 7299 টাকা। তো টোটাল কিন্তু 15198 টাকা আমরা বিমান ভাড়া দেখতে পাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপ ডাউনের ক্ষেত্রে। তো আমরা যদি নব ইয়ারে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা থেকে কলকাতা যাওয়ার ভাড়া দেখাচ্ছে 7695 টাকা। এটা যদি আমরা সিলেক্ট করি এখানে দেখতে পাচ্ছেন কলকাতা থেকে ঢাকার ভাড়া আছে 6801 টাকা। তো টোটাল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 14496 টাকা আপ ডাউন টিকিটের ভাড়া এটা নব ইয়ারে। তো নব ইয়ারে কিন্তু আমরা সব থেকে কম ভাড়া দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসে ঢাকা থেকে কলকাতা এবং কলকাতা থেকে ঢাকা। আর এরপরে আমরা ইউএস বাংলার ভাড়া দেখতে পেলাম 15000 এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 16000। তো সব থেকে কম কিন্তু আমরা নব ইয়ারেই দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।